হ্যালো ভিউয়ার্স, আমরা একটি নাগলিঙ্গম গাছের কাছে দাঁড়িয়ে আছি। দেখেন চমৎকার ফুল। নাগলিঙ্গম বা হাতির জোলাপ একটি বৃক্ষ, ইংরেজিতে একে ক্যানন বল ট্রি বলে। লিসিটিডিয়েসি পরিবারভুক্ত এই উদ্ভিদের বিজ্ঞানভিত্তিক নাম কৌরুপিটা গুয়েনেন্সিস। এর আদিনিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকা, তবে অনেকে এই বৃক্ষটির উৎপত্তি স্থল ভারত বলেও বিবেচনা করেন। এই ফুল গাছে ফুল ধরার পর বেলের মতো গোল গোল ফল ধরে, যা হাতির প্রিয় খাবার, এজন্য একে হাতির জোলাপ গাছ বলে। পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তৃত এই উদ্ভিদটির অর্থনৈতিক গুরুত্ব ব্যাপক। দক্ষিণ আমেরিকায় এই বৃক্ষের কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়, তবে সুগন্ধি ফুলের গাছ হিসাবে বাগানে বা বাড়ির আঙিনায় রোপণ করা হয়। ওষুধ হিসাবে এই বৃক্ষের ফুল, পাতা এবং বাকলের নির্যাস অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহৃত হয়। পেটের পীড়া দূরীকরণে এর জুড়ি নেই। পাতা থেকে উৎপন্ন জুস ত্বকের সমস্যা দূরীকরণে খুবই কার্যকর। দক্ষিণ আমেরিকার সামানরা এর পাতা ম্যালেরিয়া রোগ নিরাময়ে ব্যবহার করে থাকেন। নাগলিঙ্গম ফুলের প্রধান বৈশিষ্ট্য হল এর পরাগচক্র সাপের ফনার মতো বাঁকানো এবং উদ্যত ভঙ্গি। রাতের বেলায় ফুল থেকে তীব্র সুগন্ধ বের হয়, যা সকাল পর্যন্ত বিস্তৃত থাকে। ফল ক্যানন বলের মতো দীর্ঘ, গোলাকার এবং ভারী। ধন্যবাদ সবাইকে।